হয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় জাফর স্যার। আমি এখানে বসে কথা শুনছিলাম তো, আর ভাবছিলাম যে সারা পৃথিবীতে আমি মনে হয় একমাত্র মানুষ যে নাকি মারা যাওয়ার পরে শোক সভায় যে কথাগুলি বলা হয় জীবিত অবস্থায় যে সকলের কথাটা শুনে দেখছি, ঠিক আছে? আমি জীবনেও শুনি নাই একজন মানুষ জীবিত এখানে বসে আছে আর সবাই বক্তৃতা দিচ্ছে যে মানুষটা মারা গিয়েছে, সেটা তো ভালো ছিল। আমার মনে হয় না যে এর আগে পৃথিবীতে আর কেউ এই সুযোগটা পেয়েছে, সে জীবিত অবস্থায় সে মারা গেলে কি কি বলা হবে তার সবগুলি সবগুলি শুনে যাই হোক, আমি বলি আমি মানে মানে কি বলবো, এখানে এসে আমি তো আমি মনে হয় না আমি গুছিয়ে কথা বলতে পারবো, কিন্তু গুছিয়ে কথা বলতে পারি তাও না, তোমরা একটু সহ্য করো আর কি আমার কথা, তাই না? প্রথমে আমি বলি যে আমাকে যখন নাকি আমি বেঁচে ফিরে তুসছি আমার খালি বারবার ঘুরে ফিরে অভিজিতের কথা মনে পড়েছে, আমার ছাত্র অনন্তের কথা মনে পড়েছে, আমার নিলয়ের কথা মনে পড়েছে, দীপনের কথা মনে পড়েছে, ওয়াসিকের কথা মনে পড়েছে, হুমায়ুন আজাদ স্যারের কথা মনে পড়েছে, বুঝেছ? আরো আছেন তো নিশ্চয়ই, সব হয়তো মনে নেই আমার, ওনারা কিন্তু সব আস্তে 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 একটা স্মৃতি হয়ে গিয়েছে, তাই তো? আমারও নামটা ওদের সঙ্গে যুক্ত, গিয়েছি আমার বারবার ওনাদের কথা মনে পড়ছে, এবং তাদের যে পরিবার পরিজন তারা যে মানুষগুলোকে হারিয়েছে কষ্ট পেয়েছে আমার বারবার ঘুরে ঘুরে সেই কথাগুলি মনে করছে, তাই না? আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি। আর এখন মানে আমি এখানে এসেছি আসলে একটা জিনিস বলার জন্য, একটা জিনিস নিয়ে তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, ছাত্রছাত্রীদের কাছে আমি সেই প্রসঙ্গতে আসছি। প্রথমে আমি বলি যে এই মোটামুটি এই জায়গাতেই বসেছিলাম যখন নাকি আমাকে আঘাত করা হয়েছে, আমি বুঝতে পারি নাই যে আমাকে স্ট্যাপ করেছে কিংবা কিছু, আমার কাছে মনে হয়েছে কেউ মাথায় কোনো কিছু দিয়ে একটু বাড়ি দিয়েছে। আমি এখানে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখি সামনে কয়েকটা মেয়ে চিৎকার করছে পাগলের মতন হিস্টেরিক। আমি বললাম কিছু হয় না, আমার কিছু হয় না, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার কিছু হয় নাই বলে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে রক্ত, বুঝেছ? তখন বললাম যে না কিছু একটা নিশ্চয় হয়েছে, না এটা স্বীকার করছে কেন মেয়েটা। তখন সবাই মিলে আমাকে ধরে এখান থেকে ওই জায়গায় নিতে নিতে দেখলাম একটা ছেলে তার শার্টটা খুলে আমার মাথা মাঝে বেঁধে ফেলেছে খালি গায়ে। আছো নাকি খালি গায়ে সেই ছেলেটা? আছে নিশ্চয়ই। যাই হোক, আমাকে মিনিট খানিকের ভিতরে যে পুলিশের গাড়ি যেখানে ছিল ওখানে তুলেছে এবং সাথে সাথে নিয়ে যাওয়া শুরু করেছে। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে মেরেছে এবং মাথায় মেরেছে। আমার প্রথম চিন্তা হলো যে আমার মস্তিষ্ক কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো বেঁচে থাকার কী হবে, মানুষের যদি ব্রেনটা না থাকে তাহলে কী নিয়ে বেঁচে থাকবো? কাজে প্রথমেই আমি আমার স্ত্রীকে ফোন করার চেষ্টা করলাম, প্রথম ভাই পাইনি, মেয়েকে ফোন করলাম, স্ত্রীকে কথা বললাম, আমি বললাম যে দেখো আমি এখন চিন্তা করতে পারছি, আমার এখন জ্ঞান হয় নাই, কিন্তু আমার প্রফিউসলি ব্লিড করছি, আমি সো আই ডু নট নো হোয়াট গোইং টু হ্যাপেন, বাট এখন পর্যন্ত আমি ঠিক আছি। তারপরে আমি আমার ব্রেন টেস্ট করা শুরু করলাম, বললাম যে ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আমি ফিবোনাচি সিকোয়েন্সটা মনে করতে পারবো। আমি মনে রাখতে পারলাম 1 1 2 3 5 8 13 21 মানে পারছি ফিবোনাচি সিকোয়েন্সটা বার করতে, তাহলে যদি স্মৃতি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা কবিতা মনে করতে পারবো। হাজার বছর ধরে আমি পথ হাঁটি পেয়েছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে মালয় সব, সিরিয়াসলি আমি গাড়িতে বসে আমার ব্রেন টেস্ট করতে করতে যাচ্ছি, যখন হাসপাতালে নিয়ে গেছে আমাকে ঠেলা ডেলিভারি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলাম একটা ছেলে পাগলের মতন একটা সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য ছুটে আসতেছে। আমি বললাম আসো আসো একটা সেলফি তুলে আসো। তখন আমার মনে হলো যেহেতু আমার সেন্স অফ হিউমার এখন ঠিক আছে, মনে হয় মস্তিষ্কটা ঠিক আছে, বুঝেছ? আমি মস্তিষ্কটা টেস্ট করলাম, কিন্তু তারপরে মনে হলো যেহেতু প্রফিউসলি সার্টেন অ্যামাউন্ট থেকে যদি বেশি রক্ত বের হয়ে যায় তাহলে তো আমি শকে চলে যাবো, তাই তো? কাজে সবাই জিজ্ঞেস করছে রক্তের গ্রুপ কি, আমি বললাম এ প্লাস এ প্লাস, শুনলাম সবাই খবর ছড়ায় গেল ও প্লাস ও প্লাস। তখন থেকে আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি বলছি এ প্লাস শুনছে ও প্লাস, না জানে কি হয়। ডাক্তার যখন আসছেন ডাক্তার থেকে বারবার বলছে প্লিজ টেস্ট না করে রক্তটা দিয়ে নাও, প্লিজ টেস্ট না করে রক্তটা দিয়ে নাও। তো ডাক্তাররা তো না, খুবই অসাধারণ ডাক্তার, পৃথিবীতে একমাত্র আমাদের
উসমানী মেডিকেল হলের যে অপারেশন থিয়েটার, সেখানে ডাক্তার এবং নার্স থেকে পাবলিকের সংখ্যা প্রায় 25-30 গুণ বেশি। সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমি তাকিয়ে দেখছি, সবাই ঘোরাঘুরি করছে এখান থেকে, পুলিশ চেষ্টা করছে বার করার জন্য, ডাক্তাররা বলছেন প্লিজ বাইরে যান, কারো বাইরে যাওয়ার দিকে খুব একটা আগ্রহ নেই, কান্নাকাটি করছে আমার জন্য, বুঝেছ তো। তো আমি সেই ডাক্তারদেরকে আমি কংগ্রেচুলেট করি, ওই রকম প্রেশারের মাঝে ঠান্ডা মাথায় ওনারা চিকিৎসা করছে। আমি একটু বোকাশোকা মানুষ তো, আমার কাছে মনে হলো আমাকে যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে দেয় অজ্ঞান হবো, সেখান থেকে আর কোনোদিন জ্ঞান ফিরে পাবো না। আমি ওদের তর্ক করছি, খবরদার আমাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে পারবেন না, আমি জ্ঞান থাকা অবস্থায় আমাকে ট্রিট করেন। ওনারা আমার সাথে মৌখিকভাবে কথা বলেছেন, কিন্তু যেটা করার ঠিকই করেছেন, অজ্ঞান হয়ে গেছি সেখান থেকে। অত্যন্ত সুন্দর কাজ করেছে, শুধুমাত্র যে সমস্ত প্রসিজিওর করেছেন, শুধুমাত্র একটা প্রসিজিওর সিএমএইচে তাদেরকে আমার নতুন করে করতে হয়েছিল। দেখি কেউ বলতে পারে কিনা, কে বলতে পারবে? মাথাতে কাজ করার জন্য মাথাটা নেড়া করতে হয়, তাই তো? ভালোটাই নেড়া করতে পারেন নাই, এক পাশে ঝুলপি ছিল আর পিছন দিকে স্টাইলের এক ধরনের চুল থাকে না, ছেলেতে ওরকম চুল ছিল, কাজে এই যেমন নেড়া মাথা, এই নেড়া মাথাটা পুরাপুরি করতে পারেন নাই, বুঝেছো? একটু একটু চুল ছিল এদিকে সেদিকে, সেখানে সিএম এসে ওনারা সেটাকে আচ্ছা করে মুড়িয়ে নেড়া করে দিয়েছেন। কাজেই নেড়া মাথা হয়ে থাকতে কেমন লাগে সেটা আমি এখন অনুভব করছি এখান থেকে। যাই হোক, মানে আমার আমি জানি না, আমার যারা ক্লোজ আছে তারা নিশ্চয়ই টের পাচ্ছে যে কয়দিন থেকেই আমি ওদেরকে বলছি ইস আমার খালি বই পড়ার ইচ্ছা করছে, এত চাপ ভালো লাগে না, একটু যদি বই পড়তে পারতাম, একটু যদি মানে গল্প পড়তে পারতাম, উপন্যাস পড়তে পারতাম, বাসা ভর্তি হতো, বই বই পড়তে পারছি না, বই পড়তে পারছি না। খোদা বলছে ও বই পড়তে চাও, ওকে। তারপরে হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমি একটা ঘরের ভিতরে আটকে পড়ে আছি, ভিতরে বোঝাও যায় না দিন না রাত, এবং একমাত্র কাজ আমি শুয়ে শুয়ে বই পড়তে পারি, বুঝলে? সেখান থেকে আমার মাথায় চুল, এই উপরে চুলকাই, চুল বড় হয়, ঘন্টায় ঘন্টায় বড় হয়, ইয়াসমিন কন্টিনিউস বলে চুল আছড়াও, চুল আছড়াও, ঠিক করে চুল গুছায় যাও। আমি বলি ইসরে চুলের যন্ত্রণা তো পাচ্ছি না, আল্লাহ বলছে চুলের যন্ত্রণা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দিই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার চুলের অবস্থা, বুঝেছো? কাজেই খোদা সেন্স অফ হিউমার খুবই বেশি, খুবই সতর্ক ভাবে খোদার সঙ্গে আমার কথা বলতে হবে, নাহলে খোদা কখন কি বলবো, কখন কি বুঝবেন আর কখন কি করে দেবেন কোনো ঠিক নাই। তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি একদম প্রথম থেকে আমি বলে বেড়াচ্ছি যে আমাকে ক্যাম্পাসে যেতে হবে, আমাকে ক্যাম্পাসে গিয়ে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে হবে। তার একটা কারণ আছে আসলে, বুঝেছো? আমি বলি কারণটা, ফ্র্যাঙ্কলি বলি, খোলাখুলি বলি। ওই যে আমাদের যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংয়ের সামনে ছাত্ররা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে, বুঝেছো? 30 আগস্ট, অনেক বছর, কয়েক বছর আগে, 2015-তে। তো আমি মনে খুবই কষ্ট পেয়েছিলাম, আমার ছাত্ররা আমার শিক্ষকের গায়ে হাত তুলবে, আমার ছাত্র আমার শিক্ষকের গায়ে হাত তুলবে, বুঝেছো? আমি খুবই মনে কষ্ট পেয়েছি, কিছু বলি নাই, ঠিক আছে। একবার ভাবলাম যে ঠিক আছে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে সেখানে থেকে কী হবে, চলে যাই। তা বললাম যে না, আবার চলে যাবো, কেনবার নাটক হবে, ঠিক আছে আমরা সহ্য করি, আর তো কয়েক বছর, তারপর তো আমরা রিটায়ারমেন্ট হয়ে যাবে, এমনিতে চলে যাবো। কাজেই আমরা সকালবেলা হেঁটে হেঁটে আমি বিল্ডিংয়ে ঢুকি, আইসিডি বিল্ডিংয়ে ঢুকি, সারাদিন থাকি, যখন অন্ধকার হয়ে যায় মাথাটা নিচু করে বাসায় ফেরত যায়, আর কিচ্ছু সব জায়গা থেকে আমি গুটিয়ে ফেলে ফিরিয়ে দেখি। ছাত্র সংগঠন যারা আছে ওরা আমার কাছে এসছে, আমি বলছি সরি, আমি সবসময় তোমাদের যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের অভিজ্ঞ ছিলাম, তাই না? আমি তাদের কি বলে এটা অ্যাডভাইজার ছিলাম আমি, কিন্তু এখন আর তোমাদের অ্যাডভাইজার না, তোমরা যদি আমাদের গায়ে হাত তুলতে পারো শিক্ষকদের, তাহলে আমি তোমাদের অ্যাডভাইজ। ছেলে ছেলে পেলেগুলো একবারে মিনতি করেছে আমার কাছে, প্লিজ স্যার থাকেন আমাদের সাথে, প্লিজ স্যার থাকেন। আমি একবারে নিষ্ঠুরের মতন বলেছি না, আমি তোমাদের সঙ্গে থাকবো না, তোমরা শিক্ষকদের গায়ে হাত তোলো, বুঝেছো? আমার এখন মনে আছে ছেলে মেয়েরা আমার রুমে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, প্লিজ স্যার আসেন, আমি না আমি আসবো না। তারপরে আমি আসি নাই, কখনো আসি নাই, ইয়াসমিনও আসে নাই, আমরা একেবারেই নিজেদের ভিতরে গুটিয়ে নিয়েছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন অক্টোবর মাস আসে এবং কখন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি চলে যাই, বুঝেছো? এই ঘটনাটা ঘটার পরে তখন হঠাৎ করে আমি টের পেলাম যে আমি নিশ্চয়ই অনেক বড় নিষ্ঠুরতা করেছি। কেমন করে হতে পারে যে আমার ছেলেমেয়েরা আমার কাছে এসছে, আমি বলেছি যে না আমি তোমাদের সঙ্গে নাই, কারণ তোমরা আমাদের গায়ে হাত তুলেছো, বুঝেছো? সেটা বলার জন্য আমি এসেছি যে দেখো আমি তোমাদের সাথে আছি,
আমি তোমাদের সাথে আছি। তোমরা যখন নাটক করবে আমাদেরকে ডাকবে, আমরা আবার তোমাদের নাটক দেখতে যাবো। তোমরা যখন গানের অনুষ্ঠান করবে আবার আমাদেরকে দেখো, আমরা আবার সেই গানের অনুষ্ঠান শুনতে যাইব। তোমরা যখন সায়েন্সের কিছু করবে আমাদেরকে দেখো, আমরা শুনতে যাব। আমি যে নিষ্ঠুরতা করেছি সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই, কিন্তু আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝবে যে একজন শিক্ষক সবচেয়ে মনে বেশি কষ্ট পায় যখন দেখে একজন ছাত্র সেই শিক্ষকের সাথে কোনো রকম বেয়াদবি করে কিংবা কোনোভাবে তাদের গায়ে হাত দেয়। কিন্তু আমি জানি তোমরা সেটা কখনোই করবে না, কারণ তোমরা দেখিয়েছ যে ম্যাচিওর ছেলে মেয়ে হতে হলে কীভাবে থাকতে হয়, ঠিক আছে। আমি কিন্তু সেই জন্যই ছুটি এসেছি বলার জন্য যে আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের সমস্ত ব্যাপারে তোমাদের সঙ্গে আছি। যাই হোক, এই যে এখানেই বসেছিলাম আমরা যখন সেই ছেলেটি আমাকে মেরেছিল, সেখান থেকে অনেকে আমি জিজ্ঞেস করেছি তোমরা, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমার মনের ভিতরে কিন্তু তার জন্য বিন্দু মাত্র আমার কোনো রকম প্রতিহিংসা নাই, রাগ নাই, এক ধরনের মায়া আছে, করুণা আছে, বুঝেছ। সে এটা কেন এটা করেছে, ভেস্তে যাওয়ার জন্য। তাই তো, আমাকে যদি মারতে পারে তাহলে সে ভেস্তে যাবে, এটা সে যেভাবেই হোক সে তার মাথার মাঝে ঢোকানো হয়েছে। তুমি চিন্তা করো যে একজন মানুষ কত দুঃখী হতে পারে যার জীবনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আরেকজন মানুষকে হত্যা করে সে ভেস্তে যাবে, বলো তুমি এটা কি হতে পারে? এই পৃথিবীটা কত সুন্দর পৃথিবী, জাস্ট তাকিয়ে দেখো চারিদিকে, কত সুন্দর মানুষ পৃথিবীতে, কত মানুষের মধ্যে মানুষের সাথে ভালোবাসা, সেই মানুষের সাথে মানুষের ভালোবাসা, সুন্দর পৃথিবীর কিছুই সে জানে না, কিছুই সে দেখে না। সে মনে করে ওই মানুষটাকে যদি আমি হত্যা করতে পারি তাহলে আমি ভেস্তে যাব। একজন মানুষের ভিতরে কতটুকু কষ্ট থাকে সেরকম হতে পারে? আমি নিশ্চিত সেই ছেলেটি তো একা না, ওই ছেলের মতন আরো হয়তো ছেলেরা আছে এখানে, হয়তো দাঁড়িয়ে আছে এই মোমেন্টে সেরকম কোনো একজন ছেলে যে নাকি আমার দিকে তাকিয়ে আছে এবং ভাবছে যে পারলাম না, আরেকবার একটা অ্যাটেম্প নিতে হবে। তাই তো আমি বলি, শোনো, যদি সেই ছেলে থেকে থেকে তাকে উদ্দেশ্য করে বলি আমি, বুঝেছো, তোমাদের ভিতরে যদি কোনো বিভ্রান্তি থাকে প্লিজ আমার সঙ্গে দেখা করতে আসো, শুধুমাত্র অস্ত্রটা বাসায় রেখে আসো, সামনাসামনি আমার সাথে কথা বলো প্লিজ। তোমার মনে যে বিভ্রান্তি আছে সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলো, আই লাইক টু নো, আমি শুনতে চাই কেন তোমার মনের ভিতরে এত কষ্ট। তোমরা আমাকে নাস্তিক বলো, আমি পবিত্র কোরআন শরীফ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে পড়েছি, আমার থেকে মনোযোগ দিয়ে আগে পড়েছে কিনা সে জানে না। কোরআন শরীফের একটা আয়াত আছে, তোমরা বাসায় গিয়ে পড়ো, 532, আমি এক্সাক্টলি প্রোডাক্ট সঠিকভাবে বলতে পারবো না হয়তো, কিন্তু জিনিসটা এরকম, ইফ ইউ কিল দ্য ম্যান ইউ কিল দ্য ম্যান কাইন্ড, তুমি যদি একটা মানুষকে মারো তুমি সমস্ত মানব জাতিকে ধ্বংস করে হত্যা করো। কেউ যদি কোরআন শরীফের সেই লাইনটা পড়ে তাহলে সে কেমন করে আরেকজনকে হত্যা করে, কারণ সে তো একজন মানুষকে হত্যা করছে না, খোদা বলে দিয়েছেন একটা মানুষকে মারা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করা, ধ্বংস করা। কাজে যে নাকি একটা মানুষকে হত্যা করে সে সমস্ত মানব জাতিকে হত্যা করে, কেমন করে তারা এত বড় একটা দায়িত্ব নিজের ঘাড়ে নেয়? কে তোমাদেরকে বিভ্রান্ত করেছে বলো, বোঝাও আমাকে, কে তোমাদেরকে বুঝিয়েছে? তারা তোমাদেরকে বুঝিয়েছে, তারা নিশ্চিন্ত নিরাপদ আরামে বসে আছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, আর তুমি যে নাকি তার কথা শুনে এরকম একটা কাজে নেমেছো, তুমি জেলখানে আছো, তুমি রিমান্ডে আছো, তোমার ভাই রিমান্ডে, তোমার বাবা রিমান্ডে, তোমার মা রিমান্ডে, এটা কি একটা জীবন হলো? বলো তুমি কেন এই জীবন বেছে নিয়েছো? প্লিজ তোমরা যারা এইভাবে চিন্তা করো আসো কথা বলো, সামনাসামনি কথা বলো, আমি একদম আনন্দের সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে রাজি আছি। আমি শুনতে চাই তোমার ভিতরে কি নিয়ে বিভ্রান্তি, তোমার ভিতরে কি নিয়ে কষ্ট, তোমার ভিতরে কি নিয়ে দুঃখ। কোরআন শরীফে যেখানে লেখা আছে ইফ ইউ কিল এ ম্যান ইউ কিল দ্য ম্যান কাইন্ড, এর পরের লাইনটা কি আরো সুন্দর, ইফ ইউ সেভ এ ম্যান ইউ সেভ দ্য ম্যান কাইন্ড, একটা মানুষকে বাঁচাও সমস্ত মানব জাতিকে তুমি বাঁচাও। কাজে এখানে আমার ছাত্রছাত্রীরা যারা আমাকে ধরে গাড়িতে তুলে হাসপাতালে তুলে পাঠিয়েছো, আমার জানটা বাঁচিয়েছো, তোমরা সমস্ত মানব জাতিকে বাঁচিয়েছো, বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজন মানুষ ইনসিগনিফিকেন্ট মানুষ তা না, কিন্তু আল্লাহ বলেছে একজন মানুষকে বাঁচানো হচ্ছে কি সমস্ত মানব জাতিকে বাঁচানো, বুঝেছো। তো যাই হোক, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা অত্যন্ত ম্যাচিউরভাবে ব্যবহার করেছো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পরেও তোমরা শান্ত থেকেছো, যখন যেটা করার কথা সেটা করেছো, এবং
আমি যতক্ষণ পর্যন্ত এখানে এসে তোমাদের সামনে তোমাদেরকে ধন্যবাদ জানাতে না পারছিলাম, আমি শান্তি পাচ্ছিলাম না, আমার এখন খুব ভালো লাগছে যে আমি আমার একটা দায়িত্ব পালন করেছি। আমাকে কিছু ধন্যবাদ জানাতে হবে কিছু মানুষজনকে, তাই না? যেমন আমাদের সিএমএইচ এর যে ডাক্তাররা ছিলেন, তারা আমার ন্যাড়া মাথা দেখে একবার হাসেন নাই। আমি কতবার আয়নার সামনে গিয়েছি, আমি হেসেছি, কি হলো, তাই না? তারা আমার ন্যাড়া মাথার সঙ্গে ছবি তুলেছেন, আমি দেখি যে ছবিটা তারা আজকে পাবলিশ করেছেন। খুবই ভালো ডাক্তার, খুবই প্রফেশনাল ডাক্তার। কিন্তু তার থেকে আমার যেটা ভালো লেগেছে, 1975 সালে আমাদের দেশে সেনাবাহিনী কিন্তু আমাদের পুরো দেশকে উল্টাদিকে নিয়ে গিয়েছিল। আমি এখন সেনাবাহিনীর সবচেয়ে উপরের দিকে যে সমস্ত মানুষ তাদের সঙ্গে কথা বলেছি, এবং আমি জানি বাংলাদেশে আর কখনো 1975 হবে না, কারণ যে নতুন নতুন সেনাবাহিনী আছে তারা মুক্তিযুদ্ধকে বুকের মাঝে ধারণ করেন। ইনফ্যাক্ট তাদের একজন মেজর জেনারেলের সঙ্গে আমার আলোচনা শেষ হয়নি, আমি ওকে বলে আসছি যে আপনার সঙ্গে আমার আরো কথা বলতে হবে, কারণ উনি অনেক জিনিস জানেন যেগুলো আমরা জানি না, বুঝেছো? তারা তো ডাক্তার, প্রফেশনাল, সুপার প্রফেশনাল তো আছেনই, একদম মানে কি বলবো, এত ভালো, এত সুন্দর, এত ভাবে চিকিৎসা করেছে। মানুষ যখন থেকে অসুস্থ হয় তখন সে ছোট শিশুর মতন হয়ে যায়, আমাকে একেবারে ছোট শিশুর মতন দেখেছে, একেবারে সৈনিক থেকে শুরু করে মেজর জেনারেল পর্যন্ত, বুঝেছো? যে মেয়েটি এসে ঘর পরিষ্কার করেছে সেই মেয়েটি পর্যন্ত, তাদের সেই ভালোবাসার কথা আমি কোনোদিন ভুলবো না। আমাদের ওসমানী মেডিকেল কলেজে ডাক্তাররা আছে, তারা যত প্রফেশনালি আমাকে সাহায্য করেছে, আমি সেখানে যেতে হবে, এইবার হয়তো পারবো না, কিন্তু পরের বার যখনই আসবো মেডিকেল কলেজে গিয়ে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, আমি পত্রিকায় দেখেছি যে এই ছেলেটি আমাকে মারার জন্য এক বছর আগের থেকে চেষ্টা করছে, পুলিশ বাহিনীর কারণে এক বছর হাত দিতে পারে নাই, হঠাৎ করে সুযোগ পেয়ে সে করেছে, আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীদেরকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার পরিবারের মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি। যখন নাকি আমি হাসপাতালে ছিলাম আইসিইউতে, দিন না রাত বোঝা যায় না, তখন শেষ পর্যন্ত আমার কাচুমাচু মুখ দেখে ডাক্তাররা বলেন, আচ্ছা ঠিক আছে আপনার স্ত্রীকে দেখা করতে দেই। একজন মানুষ আসলো, মুখে মাস্ক, মাথায় টুপি, শরীরে গাউন, ইয়াসমিনে এখানে অন্য কেউ বোঝার কোনো উপায় নাই, তুমি তো আসছিলে, তাই তো? আমি সবসময় বলতাম যে আমাদের দেশের ছেলেমেয়েরা আমাকে এত ভালোবাসে, আমি তাদের সেই ভালোবাসা কিভাবে ফিরিয়ে দিব। এখন আমার সেই দুশ্চিন্তা নাই, কারণ এই ঘটনার পরে তারা এমনভাবে ভালোবাসা প্রকাশ করেছে, এটা ফিরিয়ে দেওয়ার আর কোনো উপায় নাই। আমাকে চেষ্টা করে লাভ নাই, আমি সেই চেষ্টাও করবো না, আমি তাদের ভালোবাসা কীভাবে ফিরিয়ে দেবো জানি না, চেষ্টা করে লাভ নাই। আর এখানে তোমাদেরকে তোমাদের সময় নেবো না, তোমরা এখানে, আমরা এখানে আরাম করে বসে আছি, আমি লক্ষ্য করছি তোমরা গত 2 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছো, তাই না? তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এখানে আমি আছি, তোমাদের সঙ্গে দেখা হবে। একটু আগে কেদিনী বললেন যে আমি সবার সঙ্গে সেলফি তুলি, আমি এখনো সবার সঙ্গে সেলফি তুলবো, আমার সাথে সেলফি তুলে তারা আমার থ্রেট না, আসলে তারাই হচ্ছে গিয়ে আমার সাহস, তারাই আমাকে রক্ষা করে। সবাই ভালো থেকো, আমি সরি আমার কিছু কোর্স কিছু মাঝখানে আটকা পড়ে গিয়েছে, কোর্স শেষ করবো সময় মতন, সবাইকে পড়াবো, এবং মাননীয় ভাই ছাত্র যেহেতু এখানে আছেন, ওনাকে বলতেও পারি যে আমাদের ডিপার্টমেন্টের টিচারের সংখ্যা খুবই কম, অনেক নতুন ডিপার্টমেন্ট আছে, তাদের শিক্ষকের সংখ্যা খুবই কম। আপনি যদি এই উচিলায় বলে দেন ইউসি চেয়ারম্যানকে যে আমাদেরকে আরো নতুন কিছু টিচার দেন, আমাদের শিক্ষকদের খুবই কষ্ট হচ্ছে, তাহলে আমাদের একটা লাভ হবে। বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেলিং, ইমোশনাল ব্ল্যাকমেলিং করা ভালো না, কিন্তু ডিপার্টমেন্টের টিচারের জন্য করলে ঠিক আছে। আমি জানি না কিভাবে তোমাদেরকে আমি তোমাদের ভালোবাসা
আমি ফেরত দেবো, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেছে, তোমরা বাসায় যাও, লেখাপড়া করো, সবাই ভালো দেখো। ওনার পিছে পিছে কেউ যাবে না, ওনার পিছে পিছে পুলিশ থাকবে। স্যার ম্যাডাম আমাদের এই ক্যাম্পাসে 23 বছর ধরে আছেন, ওনারা খুব গর্ব করেন, ওনারা খুব গর্ব করেন, ওনারা 23 বছর ধরে আছেন।